স্বাগত বিবে টিভি সংবাদে সাথে আছি আমিনা ফেরদৌস প্রথমেই জানিয়ে দিচ্ছি লিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট বাইডেনের রাজস্বিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে মাছ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করছে ইসি যমুনা নদীর উন্নয়নে 10 কোটি 20 লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে জিডিপি 6.5% হতে পারে বললেন এডিবি ভারতে 3950 টন ইলিশ রপ্তানির অনুমোদন শুনছিলেন লিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে লিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের অভ্যর্থনা ও রাজস্বিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর এই অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভ্যর্থনা অনুষ্ঠানে বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বলেন বিশ্ব কেবল আমাদের জন্য অপেক্ষা করছে না এটি আমাদের উপর নির্ভর করছে একটি উন্নত ভবিষ্যৎ তৈরির পাশাপাশি সকলের জন্য বৃহত্তর মর্যাদা সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করা বড় চ্যালেঞ্জ আমাদের এক হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আশা করি সামনের বছরগুলোতে এই লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করব এর আগে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর 78তম অধিবেশনে সাইডলাইনে শেখ হাসিনা ইনিশিয়েটিভ অফ কমিউনিটি ক্লিনিক শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে তিনি এ আহ্বান জানান এই মডেলে আগ্রহীদের সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী এছাড়াও তিনটি দ্বিপক্ষীয় বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা অক্টোবরের শুরুতেই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন অক্টোবরের প্রথম সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে ইসি অন্যান্যবার তফসিল ঘোষণার পর এই প্রশিক্ষণ দেওয়া হয়ে আসলেও এবার দেওয়া হচ্ছে বেশ আগেই ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান প্রশিক্ষণের পাশাপাশি তাদের নির্বাচনী বার্তাও দেওয়া হবে বর্তমান একাদশ সংসদের মেয়াদ শেষের দিকে এরই মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করছে ইসি সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে ইসি এরই মধ্যে জানিয়েছে নভেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর ভোট হবে জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠানের এরই মধ্যে কর্মব্যস্ততা বেড়েছে ইসিতে এরই অংশ হিসেবে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ এতে অংশ নেবেন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিআইজি ও পুলিশ সুপাররা নির্বাচনে এরাই রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা জেলা পর্যায়ে প্রশাসক জেলা নির্বাচন কর্মকর্তা বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার পুলিশ বাহিনীর যারা রেঞ্জে ডিআইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেলা পুলিশ সুপার এদের আমরা পর্যায়ক্রমে প্রশিক্ষণে আমন্ত্রণ জানাব অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হবে যমুনা নদীর ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নে 10 কোটি 20 লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক যা স্থানীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 1112 কোটি টাকা যমুনা রিভার সাস্টেইনেবল ম্যানেজমেন্ট প্রজেক্ট 1 শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে এ সংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে বিশ্বব্যাংক বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেছেন যমুনা পৃথিবীর বৃহত্তম এবং গতিশীল নদীগুলো একটি এর উপরে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে তবুও জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান পানির স্তরের কারণে নদী ভাঙন প্রতি বছর হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে তাদেরকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয় যমুনা নদীর টেকসই এবং জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও জনগণের জন্য ব্যাপক অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নদী তীরবর্তী অংশগুলোকে রক্ষা করতে এবং ন্যাভিগেশন চ্যানেলগুলোর উন্নতির জন্য একটি বহু পর্যায় ভিত্তিক কর্মসূচির বিকাশ ও বাস্তবায়নে সহায়তা করছে আমরা আমাদের বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব এশীয় উন্নয়ন ব্যাংকের মতে চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি হতে পারে 6.5%
সর্বশেষ 2022-23 অর্থ বছরে আনুমানিক 6.0% প্রবৃদ্ধির তুলনায় চলতি অর্থ বছর এ অর্জন বেশি, এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এডিমন গিন্টিক বলেছেন, সরকার বাহ্যিক অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে তুলনামূলক ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সংস্কারের অগ্রগতি করছে। এই মূল কাঠামোগত সংস্কারগুলোর মধ্যে রয়েছে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, অভ্যুত্থানের সম্পদ বৃদ্ধি করা, সরবরাহ চেইন উন্নতি করা এবং আর্থিক খাতকে আরও গভীর করার কাজ করছে, যা বেসরকারি খাতের উন্নয়নে, রপ্তানি বহুমুখীকরণ এবং মাঝারি মেয়াদে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ সম্প্রসারিত করতে এবং দেশের জলবায়ু পরিবর্তন লক্ষ্য অর্জনে আরও কাজ করতে হবে। মাহমুদুল্লাহ সৌম্যকে চাপ দিতে চান না লিটন। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সেটি এশিয়া কাপের সময় অধিনায়ক সাকিব আল হাসানই বুঝিয়ে দিয়েছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বলেছিলেন, বিশ্বকাপের আগে কিছু খেলোয়াড়কে এই সিরিজের আগে বিশ্রাম দিতে। নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে এমন সিদ্ধান্ত অন্য সময় বিস্ময়কর মনে হতো, কিন্তু নিউজিল্যান্ডও যে বিশ্বকাপের মূল স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে পাঠায়নি, ফলে এই সিরিজটি অনেকটাই আনুষ্ঠানিকতা অনেকের জন্য। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ক্ষেত্রে সেটা বলার সুযোগ নেই। অনেক দল বিশ্বকাপের দল ঘোষণা করলেও বাংলাদেশ দল নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে। সেক্ষেত্রে বিশ্বকাপের দলে ঢোকার শেষ একটা সুযোগ পাচ্ছেন মাহমুদুল্লাহ ও সৌম্য। চন্ডিকা হাতুরি সিংহের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এক সিরিজ পরই দল থেকে ছিটকে পড়েছেন মাহমুদুল্লাহ। অবশেষে তার বিশ্রাম শেষ হয়েছে। ওদিকে সৌম্য সরকার তো জাতীয় দলের বাইরে প্রায় 1 বছর ধরে, টি-20 বিশ্বকাপে আচমকা সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। তামিম ইকবালের চোট, অন্য বিকল্প ওপেনারদের ব্যর্থতা ও সাথে কোনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান খুঁজে না পাওয়া সৌম্য ও মাহমুদুল্লার জন্য আরেকটা সুযোগ এনে দিয়েছে নিউজিল্যান্ড সিরিজেই। তাই এই দুজনের ওপর বাড়তি চাপ থাকবে। দলে তাদের ভূমিকা কী হবে তা নিয়ে প্রশ্ন আছে। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস অবশ্য ব্যাপারটাকে ওভাবে দেখছেন না। তার ধারণা, এমন অভিজ্ঞ দুজন থাকলে দলের জন্যই ভালো। ভূমিকা নিয়ে আমি বলতে চাই না, পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায়, রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে 30-35 ওভার হাতে থাকলে উনি তার মতো খেলবেন, বাড়তি বলার দরকার নেই, উনি অনেক অভিজ্ঞ। একই কথা সৌম্যর ক্ষেত্রে, যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবেন। এ কারণেই এই দুজনের উপর বাড়তি কোনো চাপ দিতে চাচ্ছেন না লিটন। তার ধারণা, ভারমুক্ত থাকলেই বরং ভালো করবেন সবাই। দুজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে সুবিধা হয়। অনেকদিন পর তারা খেলতে এসেছেন, আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে, তারা খেলাটা উপভোগ করুক। বাংলাদেশের সবাই উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। ভারতে 3,950 টন ইলিশ রপ্তানির অনুমোদন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3,950 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে মোট 79টি প্রতিষ্ঠানকে এসব ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে 50 টন করে এই ইলিশ রপ্তানি করতে পারবে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই বাছাই করে শর্ত সাপেক্ষে এসব প্রতিষ্ঠানগুলোকে তাদের নামের নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। শর্তে বলা হয়, রপ্তানি নীতি 2021-2024 এর বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানির অনুমতি পাওয়া পণ্যের কায়িক পরীক্ষা যথাযথভাবে করতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট জাহাজীকরণ শেষে রপ্তানি সংক্রান্ত সব কাগজপত্র ইমেইল করতে হবে এবং অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না। চিঠিতে আরও বলা হয়, প্রতিটি পণ্য চালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ এসওডা ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এই অনুমতির মেয়াদ আগামী 30 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ডেঙ্গু মোকাবেলায় জরুরি ভিত্তিতে 20 লাখ পিস স্যালাইন কিনবে সরকার। এছাড়া 1,90,000 টন সার আমদানি এবং 1,45,00,000 লিটার সয়াবিন তেল এবং 6,000 টন মসুর ডাল কেনা হবে। বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এগুলো অনুমোদন দেওয়া হয়েছে। দুটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। প্রেম নয়, সালমানের সঙ্গে গভীর সম্পর্ক ছিল, বললেন মৌসুমি। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সালমান শাহ বেঁচে থাকলে এ বছর 53 বছরে পা রাখতেন।
কিন্তু মাত্র ২৪ বছর বয়সেই ঢালিউডের খনজন্মা নায়ক পরপারে পাড়ি জমান। তবে বাংলা ছবি প্রেমীরা কেউ তাকে মন থেকে মুছে যেতে দেননি। যতই দিন যাচ্ছে ততই যেন সালমান আরও বেশি মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। সালমান মৌসুমি জুটির ক্যামত থেকে ক্যামত ও অন্তরে অন্তরে সিনেমা এখনও দর্শকদের মনে দোলা দেয়। প্রথম সিনেমায় বাজিমাত করেন মৌসুমি ও সালমান শাহ। ক্যামত থেকে ক্যামত ছবিটি আজও একটি বাকবদলের নাম। এই ছবিতে অভিনয় করেই সবার মনের কোণে জায়গা করে নেন মৌসুমি ও সালমান শাহ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রেসিডেন্ট বাইডেনের রাজস্বিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অক্টোবরে মাছ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করছে ইসি। যমুনা নদীর উন্নয়নে ১০ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে জিডিপি ৬.৫% হতে পারে বললেন এডিবি। ভারতে ৩৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন। বিবি টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।